দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিওরেডিও চ্যানেলকে, আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যাঁ নমস্কার বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা রাখি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো থাম্বনেল দেখে অবশ্যই গেস করে ফেলেছেন যে আমরা আজকে কোন ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি ওয়ালটনের প্রিমো RX8 ফোনটি নিয়ে। এই ফোনটি দেখতে যেমন স্টাইলিশ, ক্যামেরায়ও তেমন পারফরমেন্স, আর এর ব্যাটারি ব্যাকআপও তেমন রয়েছে। তো আজকের এই ভিডিও জুড়ে আমরা HBO চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস, আর এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশে রিলিজ হবে, আর এই ফোনটিকে আপনার বাজেটে কেনা উচিত হবে কিনা, এই সকল বিষয় নিয়ে A to Z আলোচনা করব। তো অবশ্যই আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। তো আপনারা দেখছেন HBO ইউটিউব চ্যানেল এবং আমি HBO ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে হিমেল রয়েছে আপনাদের সাথে। তো এবারে চলে যাচ্ছে আলোচনায়। প্রথমে আসি আমরা এই ফোনটির নেটওয়ার্ক সিস্টেম নিয়ে। ফোনটিতে আপনি 4G ভোল্টের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, আর এখানে হাই স্পিড হিসেবে রয়েছে 4G ভোল্ট। এবারে কথা বলা যাক ফোনটির বেসিক ইনফরমেশন, অর্থাৎ ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটিতে ইউজ করা হয়েছে Android 10Q, এবং এখানে প্রসেসর হিসেবে আপনি পাচ্ছেন Helio P22 প্রসেসর, এবং এখানে 2.0 GHz অক্টাকোর প্রসেসরের সাপোর্ট রয়েছে। তো প্রথমে একটা কথা বলি যে 2021 সালে P22 প্রসেসর কেনা আর হচ্ছে আপনার টাকাগুলো জলে দেওয়া একই কথা হয়ে দাঁড়ায়। তো এখানে বন্ধুরা এই ফোনটি অনেকটা কাককে ময়ূর সাজানোর মতো তৈরি করা হয়েছে, অর্থাৎ বাইরে থেকে দেখলে ময়ূর মনে হচ্ছে কিন্তু ভেতরে এই ফোনটির যথেষ্ট খারাপ প্রসেসর দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা নর্মালি মোটামুটি ইউজ করতে পারছেন, তবে গেমার হলে এই ফোনটি থেকে 100 হাত দূরে থাকবেন, তা না হলে আপনি এই ফোনটিতে কিনে পস্তাতে পারেন। র্যাম হিসেবে পাবেন 4GB RAM-এর ভেরিয়েন্ট, আর স্টোরেজে থাকবে 128GB RAM, আর এখানে আপনি 256GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারছেন। নেটওয়ার্কে তো 4G রয়েছে বলেই দিলাম। এখানে ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.55 ইঞ্চি একটি ডিসপ্লে, এবং এখানে পার্সোল ক্যামেরা সেটআপ প্রোভাইড করা হয়েছে। তো 6.55 ইঞ্চি ডিসপ্লে মোটামুটি বেশ বড়ই ডিসপ্লে, আর এখানে রয়েছে IPS LCD প্যানেল। কথা বলা যাক এবারে এর ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ফোনটিতে ইউজ করা হয়েছে পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে 16MP একটি প্রাইমারি সেন্সর, সাথে রয়েছে 2MP একটি ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, এবং 8MP একটি ম্যাক্রো, এবং 2MP একটি ডেপথ সেন্সর। তো এখানে কোয়াড ক্যামেরা সেটআপে অটো ফোকাসের সাপোর্ট আপনি পেয়ে যাচ্ছেন, এবং অলমোস্ট সব ধরনের ফিচার পেয়ে যাবেন ক্যামেরাতে, যেমন ধরুন এখানে টাচ শট, স্লো মোশন শট, সেলফ প্রাইমার সহ বেশ কিছু ফিচার পেয়ে যাচ্ছেন। এবং এবারে কথা বলতে যাচ্ছি এর সবচেয়ে মোস্ট হাইলাইটেড ফিচার, সেই ফিচারটি নিয়ে। ফোনটিতে ইউজ করা হয়েছে 32MP একটি সেলফি ক্যামেরা। তো এটি হচ্ছে এই ফোনটির মেন হাইলাইটেড ফিচার, অর্থাৎ এই ফোনটি তৈরি করা হয়েছে যারা বিশেষ করে সেলফি লাভার রয়েছেন তাদের জন্য। তো যারা সেলফি লাভার রয়েছেন তো তাদের জন্য হতে পারে এই ফোনটি একটি বেস্ট চয়েস, এবং এখানে আপনি সামনে এবং পিছনে উভয় জায়গায় 1080p ভিডিও রেকর্ডিং করতে পারছেন, তাও আবার 30 ফ্রেম রেটে। ফোনটিতে রয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, এবং ব্লুটুথ রয়েছে ভার্সন 4.0, যেখানে 5 পয়েন্ট ইউজ করা উচিত ছিল বলে আমি মনে করি। আর রয়েছে OTA USB Type-C পোর্টের সাপোর্ট এবং ওয়ারলেস ডিসপ্লে। ফোনটিতে সেন্সর হিসেবে আপনি পাবেন অ্যাক্সিমিলেটর, গ্র্যাভিটি সেন্সর এবং লাইট সেন্সর, প্রক্সিমিটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন, তবে কম্পাস সেন্সর সাপোর্ট পাচ্ছেন না, এবং নোটিফিকেশন লাইটেরও সাপোর্ট রয়েছে এই ফোনটিতে। এবারে কথা বলি এর ব্যাটারি ব্যাকআপ কোয়ালিটি নিয়ে। ফোনটিতে ইউজ করা হয়েছে 4000mAh-এর একটি ম্যাসিভ ব্যাটারি। তো 4000mAh ব্যাটারি মোটামুটি বলা যায় যে এই ফোনটির সঙ্গে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে 5000mAh ব্যাটারি ছাড়া বর্তমানে চলে না। এবং এখানে রয়েছে হাই ডেন্সিটি লিথিয়াম পলিমার ব্যাটারি এটি, এবং এখানে আপনি চার্জার হিসেবে 18W-এর একটি ফাস্ট চার্জারের সাপোর্ট পাবেন। কালার হিসেবে 2টি কালার আপনি পাচ্ছেন, একটি হচ্ছে অক্সফোর্ড ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে অলিভ গ্রিন। তবে এই ফোনটি যদি কালারের দিক থেকে আমি কম্পেয়ার করি তো অবশ্যই অলিভ গ্রিন কালারটিকে আমি বেস্ট চয়েসে রাখবো, কারণ অলিভ গ্রিন কালারটি খুবই ভালো। এবার যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, তো ফোনটিতে পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, সেটি স্কোয়ার শেপের, এবং নিচেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে অনেকটা Redmi 8 ফোনটির মতো, যার ফলে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে চাপ দিতে কিছুটা সমস্যা হতে পারে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে চাপ দেওয়ার বদলে অনেক সময় আপনি ক্যামেরার উপরেও চাপ দিতে পারেন।
আর স্টাইলে যদি পার্সোনালি আমি রিকমেন্ড করতে চাই, ফোনটি পেছনের দিক থেকে দেখলে আপনি ধরতেই পারবেন না যে ফোনটি গ্লাস বডি নাকি প্লাস্টিক বডি। অর্থাৎ এই ফোনটিতে এতটা গ্লো শেড দেওয়া হয়েছে যে দূর থেকে দেখলেই মনে হয় যে এটি গ্লাস বডি এর ফোন। অর্থাৎ স্টাইলের দিক থেকে এই ফোনটি 10-এর 10। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ফোনটির বাজেট কত হবে আর এই বাজেটে কি আপনি ফোনটি কিনবেন। তো এই ফোনটির বাজেট অনুযায়ী ওয়ার্ল্ডক্রন যতটুকু নিউজ জানিয়েছে সেক্ষেত্রে জানা গিয়েছে যে এই ফোনটির দাম পড়তে পারে 12-13,000 টাকা অথবা 14,000 টাকার ভিতরে। তো এখন বলছি যে এই ফোনটি কি কিনবেন এই বাজেটে। তো আমি পার্সোনালি যদি রিকমেন্ড করি তো এই ফোনটির স্টাইলের দিক থেকে আর সেলফি দিক থেকে ছাড়া আর কোনো দিক থেকে আমার এই ফোনটিকে পছন্দ হয়নি। অর্থাৎ এই ফোনটির না আছে ভালো কোনো প্রসেসর, না ভালো ব্যাটারি ব্যাকআপ অথবা না কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ভালোভাবে প্রোভাইড করা। তো আমি পার্সোনালি রিকমেন্ড করবো এই ফোনটি না কেনার জন্য। তবে যারা বিশেষ করে সেলফি লাভার রয়েছেন, অর্থাৎ 12-13,000 টাকা বাজেটে আপনারা একটি ভালো সেলফি ক্যামেরা ফোন খুঁজছেন, তাদের জন্য হতে পারে এটি একটি বেস্ট চয়েস। এবং এই ফোনটি খুব শীঘ্রই অর্থাৎ এই মাসের ভিতরে বাংলাদেশের বাজারে চলে আসবে। এই মাস বলতে আমি নেক্সট মান্থ থেকে বুঝিয়েছি, অর্থাৎ এপ্রিল মাসে চলে আসবে বাংলাদেশের বাজারে। তো আজ এই পর্যন্তই, আশা রাখি ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আশা রাখি ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ। বান্টি জানিস কি হয়েছে? কেন কি হয়েছে রে মল্টু, সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বলটু কি হয়েছে একটু খুলে বল তো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই, তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে বুঝছিস, ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?